আপনাদের সামনে এসেছি অনলাইনে আরো একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে। আজকের বিষয় হলো রূপশ্রী প্রকল্প 2018 কিভাবে 25,000 টাকা পাওয়ার আবেদন করবেন। তো বন্ধুরা, আমি আপনাদের বলবো যে রূপশ্রী প্রকল্পের বেশ কিছু ক্রাইটেরিয়া বা শর্ত রয়েছে, কি সেই শর্ত সেগুলো আমি আলোচনা করব, কিভাবে আপনারা কোথা থেকে আবেদনপত্র সংগ্রহ করবেন এবং কোথায় জমা করবেন সেগুলো নিয়েও আমি আলোচনা করব। তো তার পূর্বে একটি কথা বলে দিতে চাই, আমার চ্যানেলে এরকম গুরুত্বপূর্ণ বেশ কিছু ভিডিও আমি আপলোড দিয়ে থাকি প্রতিনিয়ত, যা একেবারেই 100% প্রমাণিত। তো সেই ধরনের ভিডিওর আপডেট পেতে যদি আপনারা সরাসরি চান যে আমি যখনও আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান যদি আপনারা সাথে সাথেই পেতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে ইউটিউবের সার্চ বারে চলে আসবেন, এখানে লিখবেন শিবদাস হালদার, লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথেই দেখবেন বেশ কিছু ভিডিও এখানে শো করতে শুরু করেছে, এবং যে কোনো ভিডিও তলায় শিবদাস হালদার লেখা তলায় লেফটক্লিক করলেই আপনারা দেখবেন যে চ্যানেলের ইন্টারফেসটি খুলে গিয়েছে, এবং এখানে সাবস্ক্রাইব বলে যে লাল রঙের বাটনটি রয়েছে, এই লাল রঙের বাটনে আপনারা লেফটক্লিক করবেন। করার সাথে সাথে মেল আইডি চাইবে, মেল আইডি দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে যে ঘন্টি বাটন থাকবে সেই ঘন্টি বাটন টিপবেন। তো প্রসঙ্গত বলি, সাবস্ক্রাইব করতে কোনো রকম কোনো পয়সা লাগে না। তো ধন্যবাদ, আসুন আমরা মূল কাজে যাই। তো রূপশ্রী প্রকল্পের যে শর্তগুলো রয়েছে, প্রথমেই দেখুন এখানে বলছে রূপশ্রী প্রকল্প স্কিম WB রূপশ্রী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ যোগ্যতা, কী তার যোগ্যতা থাকতে হবে। দ্য অ্যাপ্লিক্যান্ট গার্ল শুড বি এ পারমানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ তাকে কী করতে হবে, যে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এজ অফ দ্য গার্ল অ্যাবাউট টু ম্যারি শুড বি অ্যাটলিস্ট 18 ইয়ার্স, অর্থাৎ কমপক্ষে সেই মেয়েটির বয়স যার বিয়ে হচ্ছে তার 18 বছর বয়স হতে হবে। দ্য অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম শুড বি নো মোর দ্যান 1.5 লাখ, অর্থাৎ বাৎসরিক তার ফ্যামিলি ইনকাম কোনো মতেই 1.5 লক্ষ টাকা অর্থাৎ 1.5 লক্ষ টাকার বেশি হবে না। নো মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান রিকোয়ার্ড, কোনোরকম কোনো মানে মিনিমাম অর্থাৎ তার যে যোগ্যতার কোনোরকম কোনো মিনিমাম যোগ্যতা এরকম লাগবে, এরকম শিক্ষাগত যোগ্যতার প্রমাণ নেই। তো রিকোয়ার্ড ডকুমেন্টস টু বি সাবমিটেড, কী কী তার ডকুমেন্টস দিতে হবে। 1 নম্বর বলছে আনম্যারিড সার্টিফিকেট, 2 নম্বরে বলছে অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট অর্থাৎ বাৎসরিক ইনকাম সার্টিফিকেট, 3 নম্বর হচ্ছে অ্যাপ্লিক্যান্টস এজ প্রুফ, ঠিক আছে, অর্থাৎ এর এজ প্রুফ আপনাদের কাছে চাইবে যে এর বয়সটা কত হয়েছে, সেই বয়সের প্রমাণপত্র কিন্তু অবশ্যই আপনাদের দাখিল করতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, এবং তার অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। তো অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাভেলেবিলিটি, কোথা থেকে ফর্ম পাওয়া যাবে। দ্য অ্যাপ্লিকেশান ফর্ম ফর রূপশ্রী প্রকল্প স্কিম ইজ অ্যাভেলেবল অ্যাট দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস, অর্থাৎ বিডিও অফিস থেকে পাওয়া যাবে। আবার কী কোথেকে বলছে, সাব ডিভিশন অফিসার অর্থাৎ SDO অ্যান্ড দি লোকাল সিভিক বডিস, তো মূলত SDO এবং বিডিও অফিস থেকে পাবেন। দি ফর্ম অলসো অ্যাভেলেবেল অনলাইন, তো এখানে অনলাইনে পাওয়া যাচ্ছে, ইউ ক্যান ডাউনলোড ইট ইউজিং দিস গিভিং লিঙ্ক। তো আপনারা কোন লিঙ্কে যাবেন, কীভাবে পাবেন সেগুলো চিন্তাভাবনা না করে, তো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা প্রথমেই একটা ব্রাউজার খুলে নেবেন। তো আমি এখানে মজিলা ফায়ারফক্স খুলেছি, আপনারা চাইলে গুগল ক্রোম এবং অন্য কিছু খুলতে পারেন। তো এখানে আসার পরে আপনারা লিখবেন রূপশ্রী, RUPASHREE রূপশ্রী, এখানে লিখবেন ফর্ম FORM, এটা লিখে আপনারা রূপশ্রী ফর্ম লিখবেন, লেখার সাথে সাথেই দেখবেন PDF ফর্ম, ঠিক আছে, নাম এবং ব্যাংকের নাম যেখানে আছে সেটা লিখুন, এই হ্যান ত্যান লেখা রয়েছে, এখান থেকে রূপশ্রী প্রকল্প অ্যাপ্লিকেশান ফর্ম। তো এখান থেকে আপনারা কী করবেন, লেখার পরেই প্রথম লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নেবেন, 6 পাতার একটা ফর্ম আপনাদের সামনে চলে আসবে, ঠিক আছে। তো ফর্মটা আপনারা ডাউনলোড করে তার প্রিন্ট আউটও অবশ্যই আপনাদের করে নিতে হবে, এবং এছাড়াও আপনারা বিডিও অফিস বা SDO অফিস যেখানে যার নিকটস্থ অফিস রয়েছে সেখান থেকে আপনারা ফর্মটা কালেক্ট করবেন। যদি না যেতে চান তাহলে অনলাইন থেকে এভাবে ফর্মটা কালেক্ট করে নেবেন। ফর্মটা কালেক্ট করে নেওয়ার পরে সেটা অবশ্যই এখান থেকে ডাউনলোড বাটন রয়েছে, তো ডাউনলোড করে নেবেন। তো আমি আর এটা দেখাচ্ছি না, তো আমার কাছে রূপশ্রী প্রকল্পের ফর্মটা অলরেডি ডাউনলোড করা রয়েছে, আপনারা এই ফর্মটা ফিল আপ করবেন। তো এই ফর্মটা ফিল আপ করতে গেলে এখানে আপনাদের কতগুলো জিনিস লিখতে হবে, দেখুন রূপশ্রী প্রকল্প নারী এবং শিশু সমাজ কল্যাণ দপ্তর আবেদনপত্র, টু বি ফিল্ড ইন ব্লক লেটার্স ইন ইংলিশ অনলি, শুধুমাত্র ইংরেজিতে পূরণ করতে হবে এবং বড় হাতে লিখতে হবে। তো আবেদনকারীর বিবরণটা দিতে হবে, এখানে দেখুন অ্যাপ্লিকেশান নম্বর, এটা অফিস করবে, এটা আপনাদের কোনো করার দরকার নেই। তো এখানে নাম লিখবেন, জন্ম তারিখটা ইংরেজিতে লিখবেন বড় হাতে, এবং প্রস্তাবিত বিয়ের তারিখ, সেই বিয়ের তারিখটা দেবেন, আবেদনকারীর রঙিন সাইজ পাসপোর্ট ফটো দেবেন, এবং 1 মাস আগে আবেদনটা করতে হবে, মার নামটা দেবেন এবং ফাদার্স নেম অর্থাৎ তার পিতার নামও দেবেন, বর্তমান ঠিকানা, বাড়ির নম্বর যদি থাকে দেবেন, রাস্তার নাম দেবেন, এখানে থানার নাম দেবেন,
পোস্ট অফিস থাকলে পোস্ট অফিস দেবেন, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড থাকলে দেবেন, ঠিক আছে, এবং ব্লক মহকুমা থাকলে দিয়ে দেবেন। তো এপারে সেই যদি একই হয় একই লিখে দেবেন, পিনকোড নম্বর এইভাবে দিয়ে দেবেন, তো যোগাযোগের জন্য মোবাইল নম্বর দিয়ে দেবেন। তো ব্যাঙ্ক ডিটেলস, ব্যাঙ্কের বিবরণ দিতে হবে, ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড এবং এমআইসিআর কোড, এই দুটো ব্রাঞ্চ থেকে দিয়ে দেবেন। ব্রাঞ্চের নাম, হ্যাঁ, ব্যাঙ্কের নাম, শাখার নাম এবং ব্রাঞ্চের ঠিকানা দিয়ে দেবেন, এবং আদার পার্সোনাল ডিটেল, তো অন্যান্য ব্যক্তিগত, ঠিক, এডুকেশনাল কোয়ালিফিকেশান, প্রাইমারি সেকেন্ডারি না মাধ্যমিক না বিদ্যালয়ে যায়নি ইত্যাদি যা যা আছে সেগুলো আপনারা পূরণ করবেন। তো মোটামুটিভাবে এইভাবে পূরণ করার পরে, এইভাবে পূরণ করে নেওয়ার পরে এখানে বলছে ডিক্লারেশনের ডকুমেন্টস, ঘোষণাদির কাগজপত্র, তো যেগুলো আছে, আমি অবিবাহিতা, এই প্রস্তাবটি, প্রস্তাবিত বিবাহটি প্রথম বিবাহ, তো প্রথমবার বিয়ের সময় পাবেন, তো দ্বিতীয়বার যদি কেউ বিয়ে করেন তাহলে সেক্ষেত্রে পাবেন না, তো আবেদনকারী স্বাক্ষর। তো এইভাবে এটা করার পরে মোটামুটিভাবে এইটা আপনাদের কি করতে হবে, জমা করে দিতে হবে। এটা কোথায় জমা করে দিতে হবে, এই বিডিও অফিসে বা এসডিও অফিসে, এবং এই স্বীকৃতিপত্রটা অবশ্যই নিয়ে নেবেন, এবং বিডিও বা এসডিও লেভেলের কেউ মোটামুটিভাবে আপনাকে এটা দিয়ে দেবে। তো এইভাবে মোটামুটিভাবে রূপশ্রী প্রকল্পের আবেদন আপনারা করতে পারবেন, এবং এটা শুরু হয়েছে পয়লা এপ্রিল থেকে। পয়লা এপ্রিলের আগে যদি কেউ এই আবেদনটি করে থাকেন তাহলে সেটি গ্রাহ্য হবে না, পয়লা এপ্রিলের পর থেকে এটা অনওয়ার্ড চলতে থাকবে। তো ধন্যবাদ, আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্তই আমি সমাপ্ত করলাম, এবং বেশি কথা না বলে আপনাদের রিকোয়েস্ট করবো, আপনারা যারা রয়েছে তারা আবেদন করুন, 25,000 টাকা কিন্তু কম নয়। তো ধন্যবাদ, ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব।